পৃথিবী যে গ্রহে আমরা বসবাস করি এই গ্রহ প্রায় 3.7 বিলিয়ন বছর ধরে জীবকে ধারণ করে আসছে মানে জীবের জন্য হ্যাবিটেবল আছে যেখানে শুক্র এবং মঙ্গল গ্রহ একসঙ্গে জীবের জন্য হ্যাবিটেবল থাকলেও আজ গ্রহ দুটি প্রাণীর নরকে পরিণত হয়েছে আর বিজ্ঞানীদের মতে পৃথিবীরও এত দীর্ঘদিন ধরে হ্যাবিটেবল থাকা সত্যি একটি অসম্ভব ব্যাপার যেটি কেবল পৃথিবীর ভাগ্য ভালো বলেই সম্ভব হয়েছে আর তাই তো পৃথিবী ইউনিক অন্য গ্রহ থেকে আলাদা হ্যাঁ বন্ধুরা পৃথিবীর ভাগ্য ভালো কেন বিজ্ঞানীরা বলেছেন তার কারণগুলি আজ আমরা জানব এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীতে জীব বিকশিত হওয়ার প্রধান কারণ হচ্ছে তরল জল আর পৃথিবীতে জল তরল অবস্থায় আছে কারণ পৃথিবী সূর্যের হ্যাবিটেবল জোনে অবস্থান করছে হ্যাবিটেবল জোন হচ্ছে কোনো নক্ষত্রের চারপাশের এমন একটি অঞ্চল যেখানকার উষ্ণতা না খুব বেশি হয় আবার না খুব কম হয় যেখানে কোনো গ্রহের পৃষ্ঠে জল তরল অবস্থায় থাকতে পারে চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ যা পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পৃথিবীর গ্র্যাভিটির টানের কারণে চাঁদ পৃথিবীকে অরবিট করছে আবার ঠিক চাঁদও পৃথিবীকে গ্র্যাভিটির বলে টানার চেষ্টা করছে এই টানের কারণে চাঁদ পৃথিবীর ঘূর্ণন অনেকটা কমিয়ে দিয়েছে যার ফলস্বরূপ পৃথিবীর একদিনের দৈর্ঘ্য হয়েছে 24 ঘন্টা যা পৃথিবীর জীবের জন্য হ্যাবিটেবল হওয়ার একটি পারফেক্ট দিনের দৈর্ঘ্য চাঁদ না থাকলে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য কেবল প্রায় 6 ঘন্টাই হতো আবার চাঁদের গ্র্যাভিটির টানে পৃথিবী তার অক্ষের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে আর এই কারণে পৃথিবীতে ঋতুচক্র হয় কিন্তু যদি চাঁদ না থাকতো পৃথিবীর অক্ষ স্থির থাকত না এই কোণের পরিমাণ অনেকটাই বেড়ে যেত এবং ঋতু বৈচিত্র্য থাকত না প্রতি গোলার্ধ 6 মাস গ্রীষ্মের তাপে জ্বলে যেত আবার 6 মাস প্রচণ্ড ঠান্ডায় জমে যেত আমরা জানি সমুদ্র নদী এবং অন্যান্য জলাশয়ে জোয়ার ভাটা হয় পৃথিবীর উপর চাঁদ এবং সূর্যের মহাকর্ষ বলের ফলে একটি থিওরি অনুসারে এই জোয়ার প্রবল অঞ্চলেই জীবের উদ্ভব হয়েছিল আর এই জোয়ার ভাটার ফলেই জলজ উদ্ভিদ এবং প্রাণী স্থলভাগে আসে এবং বসবাস শুরু করে কিন্তু চাঁদ না থাকলে জোয়ারের জলের ঢেউয়ের উচ্চতা প্রায় 1/3 হতো আর যেটা জীবের জন্য ভীষণই ক্ষতিকর হতো যেমন সামুদ্রিক নটিলাস প্রাণী পৃথিবীর কনস্ট্যান্ট গ্র্যাভিটি যা আমাদের পৃথিবীর জীবের জন্য একদম পারফেক্ট এখন যদি পৃথিবীর গ্র্যাভিটি মঙ্গল গ্রহের মতো কম হতো তবে আমাদের ওয়েট অনেকটাই কম হতো আবার বৃহস্পতি গ্রহের মতো বেশি হলে আমাদের ওয়েট ভীষণই বেশি হয়ে যেত ফলে আমরা ওয়েটের কারণে পৃথিবী পৃষ্ঠে গুড়িয়ে যেতাম আমাদের স্ট্রেংথ গ্র্যাভিটির সঙ্গে ডাইরেক্টলি সম্পর্কযুক্ত পৃথিবীকে ঘিরে একটি ম্যাগনেটিক ফিল্ড অবস্থান করছে যা পৃথিবীকে সোলার স্টর্ম এবং কসমিক রে থেকে শিল্ডের মতো রক্ষা করে যদি পৃথিবীর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তবে সোলার স্টর্ম এবং কসমিক রে বাধাহীনভাবে পৃথিবীতে প্রবেশ করত এবং পৃথিবী তার বায়ুমণ্ডল হারাত আর বায়ুমণ্ডলহীন পৃথিবীতে প্রাণের কোনো দিন উদ্ভব হতো না কিছু জীব পৃথিবীর হিমশীতল স্থানগুলি যেমন আন্টার্কটিকায় বাস করে যেখানকার উষ্ণতা -89.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় আবার কিছু জীব উষ্ণতম মরুভূমি যেমন আলজেরিয়াতে বাস করে যেখানকার উষ্ণতা 97.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় কিন্তু জীবন অধিকতর নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলেই সর্বাধিক বৈচিত্র্য অর্জন করেছে আর নাসার মতে পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীতে জীবের বসবাসের জন্য আদর্শ উষ্ণতা আমাদের পৃথিবীর প্রায় 70% মহাসাগর দ্বারা আচ্ছাদিত আর এই গভীর মহাসাগরে প্রথম জীবের উদ্ভব হয়েছিল এবং বর্তমানে প্রায় 2.2 মিলিয়ন জীব প্রজাতি এই মহাসাগরে বসবাস করে অতএব পৃথিবীতে জীব বিকাশে মহাসাগরের ভূমিকা যথেষ্ট রয়েছে প্রতি বছর প্রায় 2500 ভারতের এবং প্রায় 400 বাংলাদেশের বাসিন্দা বজ্রপাতে মারা যায় কিন্তু এই বজ্রপাতই জীব উৎপত্তির চাবিকাঠি যা 1953 সালে বিজ্ঞানী হ্যারল্ড ক্লিনটন উরে এবং ট্যান্সলি মিলার পরীক্ষার মাধ্যমে এই সম্ভাবনা উত্থাপন করেছিলেন বায়ুমণ্ডলে জল মিথেন এবং অন্যান্য রাসায়নিক পদার্থের সাথে বজ্রপাত অ্যামিনো অ্যাসিড এবং শর্করা তৈরি করতে পারে যা জীবনের বিল্ডিং ব্লক পৃথিবী গতিশীল টেকটনিক প্লেট দ্বারা গঠিত এবং এই গতিশীল টেকটনিক প্লেটগুলির কারণেই পৃথিবীতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি হয় একটি থিওরি অনুসারে গভীর সমুদ্রের
আগ্নেয়গিরির ভেল্টের চারপাশে জীবের উদ্ভব শুরু হয়েছিল, যেখানে তাপ ছিল এবং ভূগর্ভ থেকে প্রচুর খনিজ বেরিয়েছিল। আমাদের সৌরজগতের মহাকাশে অ্যাস্টেরয়েড উপস্থিত আছে, আর এই অ্যাস্টেরয়েডই পৃথিবীতে জল এবং অ্যামিনো অ্যাসিড নিয়ে এসেছিল, যা জীব সৃষ্টির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। আউটার সোলার সিস্টেমের জায়ান্ট প্ল্যানেট বৃহস্পতি এবং শনি বড় অ্যাস্টেরয়েডগুলিকে পৃথিবীর দিকে আসার আগেই তাদের গ্র্যাভিটির বলে নিজের বুকে টেনে নেয়। এই জায়ান্ট প্ল্যানেটগুলি না থাকলে বিশাল বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর বুকে আঘাত করতে থাকত। আর অ্যাস্টেরয়েড আমাদের জীবগুলোর কী করতে পারে তা ডাইনোসরের এক্সটিংশনের ঘটনা থেকেই আমরা জানি। পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল এবং পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছিল প্রায় 3.7 বিলিয়ন বছর আগে, যা একটা ভীষণই দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময়ে এককোষী সরল জীব কালক্রমে বিবর্তিত হয়ে আজ উন্নত জটিল জীবে রূপ নিয়েছে। আমরা মানব জাতি দুই পায়ে চলাফেরা করছি, আমাদের ব্রেনের সাইজ বড় হয়েছে এবং আমরা চিন্তা করার ক্ষমতা অর্জন করেছি। সত্যিই আমরা পৃথিবীর জীবজগৎ ভীষণই ভাগ্যবান, নাহলে পৃথিবী জীবের জন্য এতটা পারফেক্ট কীভাবে হয়, তবুও আবার এতটা দীর্ঘ সময় ধরে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কী মনে হয়, আমাদের পৃথিবী জীবের জন্য এতটা হ্যাবিটেবল এবং পারফেক্ট হওয়ার কারণ কী, কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘ করছি না, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই।